আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব কচুর মুখী দিয়ে রুই মাছ। মাছটাকে খুব ভালো করে ধুয়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে আমি কিন্তু ফ্রাই হতে বসিয়ে দিয়েছি। মাছটাকে হালকা করে ফ্রাই করে নিব, একদম কড়কড়া ভাজা না, স্মুথনেসটা মাছের থাকে। এভাবে করে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। দুপাশে আমি খুব ভালো করে মাছটার ফ্রাই করে নিব। মাছ ফ্রাই হতে দেখতে কিন্তু খুবই মজা লাগে, আর একটা পাশ অবশ্যই হতে দিতে হবে, না হলে কিন্তু মাছটাকে উল্টাতে সমস্যা হতে পারে, তাই একটু সময় দিতে হবে মাছটার এক পাশ হওয়ার জন্য। তো আমার মাছটার এক পাশ কিন্তু হয়ে গেছে, আরেকটা পাশে আমি উল্টিয়ে নেব। তো এই পাশটা যেরকম নরমভাবে ভাজা হয়েছে, ঠিক ওই পাশটাকেও আমি নরম করে ভেজে নেব, কারণ তরকারির মধ্যে মাছ ফ্রাইটা একটু হালকা ভাজা দেওয়াটাই ভালো, এতে করে মাছের জুসিনেসটা থাকে। আর এদিকে তরকারির জন্য আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ দিয়ে মশলাটাকে তৈরি করছিলাম, পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। আর কচুর মুখি বা গাডি, কচুর মুখিটাকে কিন্তু আমি বটিতে করে খুব সুন্দর করে ছিলে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। অনেকের ভাষায় কিন্তু এটাকে গাডি বলা হয়। এটা খেতে কিন্তু ভীষণ মজা, আর এটা স্বাস্থ্যসম্মত এবং প্রচুর ক্যালসিয়াম আয়রন দুইটাই আছে। এটা সব কিছু দিয়ে খাওয়া যায়, কই মাছ দিয়েও কিন্তু বেশ মজা লাগে। তো আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছ একটু কাটা কম, মেঘের খেতে সুবিধা হয়, তাই কিন্তু বরাবরই আমার বাসায় রুই মাছটা একটু বেশি রান্না করা হয়। যাই হোক, আমি এভাবে মশলার সাথে কচুর মুখিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে এটা সিদ্ধ হতে পারে। তরকারিটা হতে হতে আমি কিছু মাছ কেটে নিব। মাছগুলো আজকে আমি খাবো না, অন্যদিন খাবো। তো মাছগুলোকে একবারে কেটে রাখছি যাতে আমার খেতে সুবিধা হয়। আর এটা হলো পোয়া মাছ, আমাদের ভাষায় এটা পোয়া মাছ বলে। এটা একটা সামুদ্রিক মাছ, এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজা। এ মাছটা একটু সাবধানে কাটতে হয়, কারণ এটা মাথার সাথে একটা বড় ফুলকার মতো থাকে, যেটা খেতে খুব মজা। আসলে আঞ্চলিক নাম এক একজন এক একভাবে বলে থাকে, তো আমরা পোয়া মাছ হিসেবে এটাকে জানি। তো মাছটা খেতে কিন্তু ভীষণ মজা, আর এই মাছটা আসলে অনেক আয়রন আছে। মাছের ভিতরে আসলে ডিম ছিল, যেগুলোকে আমি আলাদা করে বের করে রাখছিলাম ডিমগুলোকে, আর ডিমগুলো খেতেও কিন্তু ভীষণ মজা। মাছটায় কিন্তু আঁশ আছে, যেটা আমি প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম। আর মাছটাকে আঁশ ছাড়ানোর পরে আমি বটি দিয়ে পিস পিস করছিলাম, আর পিসটা আমাদের খাওয়ার মতো করে করছিলাম। একটা মাছে মাথা আর দুইটা পেটের টুকরা আর লেজা বের হয়েছিল, আর যেটা একটু সাইজ বড় সেটাতে দেখা গেছে এক পিস হয়তো বা বেশি হয়েছে। মাছটা কিন্তু ডিমে ভরা ছিল একদম, আর মাছটা একটু সাবধানে কাটতে হয়। এই মাছটার মাথার সাইডটাও কিন্তু একটু সাবধানে কাটতে হয়। আসলে মাছ কাটার ব্যাপারটা এক একজন এক একভাবে করে থাকে, সবাই আসলে একইভাবে মাছ কাটে না বা পরিষ্কার করে না, এক একজন এক একভাবে করে থাকে। এটা কোনো সমস্যা না, যে যার মতো করে সুন্দর মতো মাছ কেটে নিতে পারবে। আসলে মেন কথা হলো খেতে পারলেই হলো, রান্না মজা করে এটা খেতে পারলেই হলো। মাছটা আসলে খুবই মজা, আর এটাতে তুলনামূলক অন্য মাছের থেকে কাটা খুবই কম থাকে, এবং বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা মাছ। আর সামুদ্রিক মাছ খেলে বাচ্চারা আয়রন পায় এবং লম্বা হয় বা বৃদ্ধি বাড়ে তাদের, তাই এই মাছটা কিন্তু খুবই হেল্পফুল একটা মাছ। মাছটা কাটা আমার কিন্তু হয়ে গেছে। এখানে আমি প্রায় 1.5 কেজির মতো মাছ ছিল, সেগুলো সব কেটে নিয়েছি। একবারে কেটে নিলে আসলে খেতে খুব সুবিধা হয়। এখন আমি আমার প্রয়োজন মতো পলিথিনে করে ফ্রিজ করব এটাকে, আর যেদিন যেটা মন যাবে সেদিন মানে ওইভাবে করে আমি খাবো। আর এখানে আমি মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে পলিথিন করে ফ্রিজে রাখবো। আর এদিকে আমার রুই মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, এটাকে আমি বাটিতে বেড়ে নিব। আর তরকারিটার ফাইনাল লুকটা এরকম ছিল।